আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসীর স্ত্রীর 6 টুকরো লাশের রহস্য। ওষুধের কথা বলে অসুস্থ নারীকে গভীর রাতে ডেকে নিল জিতেশ অঞ্জিতচন্দ্র গোপ ও অঙ্গিত গোপ নামে তিন জানোয়ার। সুনামগঞ্জের জগন্নাথপুরে ফার্মেসিতে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোসনার 6 টুকরো লাশের রহস্য উন্মোচন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সেই সঙ্গে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল হোতা সহ তিনজনকে। সিআইডি জানায়, জোসনা কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। সমস্যার কথা স্থানীয় ফার্মেসি মালিক জিতেশ চন্দ্র গোপকে জানালে তিনি তাকে ফার্মেসিতে যেতে বলেন। এরপর প্রবাসীর স্ত্রী ওই ফার্মেসিতে গেলে তিনি সেখানে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের কথা সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে জিতেশ সহ তিনজন জোসনাকে শ্বাসরোধ করে হত্যার পর ফল কাটার ছুরি দিয়ে তার মরদেহ 6 টুকরো করেন। তিনি বলেন, গত 16 ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের অভি মেডিকেল হল নামের একটি ওষুধের দোকান থেকে শাহনাজ পারভীন জোসনার 6 টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জোসনা জগন্নাথপুর থানার নারকেলতলা গ্রামের সৌদি প্রবাসী ছোরকু মিয়ার স্ত্রী। এই ঘটনায় নিহতের ভাই হেলাল উদ্দিন বাদী হয়ে 17 ফেব্রুয়ারি জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুপার মুক্তাধর বলেন, ওষুধ কেনার সুবাদে অভি মেডিকেল হলের মালিক জিতেশের সঙ্গে শাহনাজ পারভীন জোসনার সুসম্পর্ক গড়ে ওঠে। জোসনা কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত 16 ফেব্রুয়ারি জিতেশ জোসনার মায়ের প্রেশার মাপার জন্য তাদের বাড়িতে যান। তখন জোসনা তার গোপন সমস্যার কথা জিতেশকে জানালে তিনি তাকে ফার্মেসিতে যেতে বলেন। ওই দিন বিকেলে জোসনা জিতেশের ফার্মেসিতে গেলে দোকানে কাস্টমার রয়েছে বলে তাকে অপেক্ষা করতে বলে সময় ক্ষেপণ করতে থাকেন।